এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সরকার হটানোর লক্ষ্যে সবকিছুই করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে কর্মজীবীদের জন্য সবচেয়ে বাজে দেশের তালিকায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে সুশীলদের সরকার চায়? আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ক্ষমতাকে বিএনপি নাকি সেনাবাহিনীর হাতে তুলে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র? এ নিয়ে থাকছে প্রতিবেদন। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার 875, আহত 250 পুলিশ, জখম। প্রধানমন্ত্রী বলেছেন পরিস্থিতি ভয়াবহ দিকে এগিয়ে গেলে জরুরি অবস্থা জারি করা হবে। পুলিশকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা, কথা শুনছে না সরকারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। সরকার হটানোর লক্ষ্যে সবকিছুই করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছুই করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, রেজিম চেঞ্জের ক্ষমতা বদল কৌশলের অংশ বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খান মেনন বলেন, তারা যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায়, কোয়াডে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট বাংলাদেশকে চায়। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সবকিছুই করছে। বর্তমান সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। বেশ কিছু সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাগে রাখতে স্যাংশন দিয়েছে, এখন নির্বাচনকে উপলক্ষ করে ভিসা নীতি ঘোষণা করেছে। কর্মজীবীদের জন্য সবচেয়ে বাজে দেশের তালিকায় বাংলাদেশ, প্রতিবেদন কালবেলার। কর্মজীবীদের জন্য সবচেয়ে বাজে 10 দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন প্রকাশিত বৈশ্বিক অধিকার সূচক 2023 এর প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। অন্যান্য দেশগুলো হল বেলারুশ, ইকুয়েডর, মিশর, গুয়াতেমালা, মিয়ানমার, ফিলিপাইন, তিউনিশিয়া, তুরস্ক ও এসওয়াতিনি। 2014 সাল থেকে প্রতিবছর বৈশ্বিক অধিকার সূচক প্রকাশ করে আসছে ব্রাসেলস ভিত্তিক এই সংস্থাটি। 2022 সালে 149টি দেশে শ্রমিকদের অধিকারের অবস্থার ওপর ভিত্তি করে এবারের প্রতিবেদনটি প্রকাশ করেছে ITUC। সংস্থাটি কর্মরত শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে দেশে দেশে সরকার ভূমিকা এবং শিল্প কারখানার নিয়োগকর্তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারগুলো কিভাবে লঙ্ঘন করে এ বিষয়গুলো নজরদারি করে থাকে। সংস্থাটি বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প খাত পোশাক শিল্পে প্রায় 45 লাখ শ্রমিক কর্মরত, সেখানেও ট্রেড ইউনিয়ন গঠন বাধা দেওয়া হয়, শিল্প পুলিশ পোশাক শিল্পে ধর্মঘট দমন করে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্ম পরিবেশের বাজে 10টি দেশের 9টিতেই আইনসঙ্গত ধর্মঘটে যাওয়া শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে 77 ভাগ দেশ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠান ও তাতে যোগ দেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের বঞ্চিত হতে হয়। 42 ভাগ দেশে শ্রমিকদের সংগঠিত হওয়া, মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে সংকুচিত করে রাখা হয়েছে। ফ্রান্সের মতো দেশে পুলিশ দিয়ে বেধড়ক পিটুনির মাধ্যমে শ্রমিকদের প্রতিবাদ দমন করা হয়। এতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও চিলি সহ কয়েকটি দেশে শ্রমিকদের অধিকারের মান কিছুটা উন্নত হয়েছে, মান কমেছে যুক্তরাজ্য সহ অনেক দেশে। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের সুশীলদের সরকার চায়? আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের মনোভাব পরিষ্কার হচ্ছে। তারা বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রের প্রকৃতি নিয়ে তাদের অবস্থান সুস্পষ্ট করছে। আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের মনোভাবও বুঝতে শুরু করেছে নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রে মনোভাব হলো, তারা আওয়ামী লীগ বা বিএনপি নয়, এর বাইরে একটি সুশীলদের সরকার দীর্ঘদিনের জন্য কায়েম হোক এটি চায়। এই লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র নানান রকম পদক্ষেপ গ্রহণ করছে। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি বাংলাদেশের সফর করবেন। তিনি মানবাধিকার এবং গণতান্ত্রিক বিষয়ে দেখাশোনা করেন। তার এই সফরে তিনি আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আর এই বৈঠকের মধ্য দিয়েই আগামী জাতীয় নির্বাচন পথ এবং পদ্ধতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব সুস্পষ্ট হতে পারে বলে অনেকেই ধারণা করছে। সাম্প্রতিক সময়ে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের ওপর সন্তুষ্ট নয়। বর্তমান সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন রাগঢাক ছাড়াই সুস্পষ্ট হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য বাধ্য করারও চেষ্টা করছে। তারা এজন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
বাংলাদেশের মানবাধিকার বিচার, বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি ইস্যুকে সামনে এনে নানানমুখী চাপ দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চায় না যে আমি ক্ষমতায় থাকি, এজন্য তারা এসব করছে। তাছাড়া প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায়, কিন্তু তিনি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কোনোভাবেই বাংলাদেশের ভূখণ্ড অন্যকে ব্যবহার করার জন্য দেবেন না। আর এরপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ লিনার দাবি করেছেন তারা কখনো সেন্ট মার্টিন চায়নি। এই নিয়ে যখন আওয়ামী লীগ সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান, তখন সুস্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের পরিবর্তন চায়। তাহলে তারা কাকে আনতে চায়? বিভিন্ন সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল বিকল্প হচ্ছে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এবং সেই সরকার ব্যবস্থাটা যেন দীর্ঘদিন দায়িত্বে থাকে সেই রকম একটা অবস্থান। 2007 সালে যেরকম এক 11 সরকার এসেছিল, তারা বাংলাদেশে 2 বছর শাসন করেছে, ঠিক তেমনই একটি সরকার যারা বাংলাদেশে আসবে এবং কতগুলো নীতি কৌশলের মৌলিক পরিবর্তন করবে। বাংলাদেশের মানবাধিকার, দুর্নীতি, অর্থনৈতিক জবাবদিহিতা সহ বিভিন্ন বিষয়গুলো একটি শৃঙ্খলার মধ্যে আনবে, তারপর নির্বাচন করবে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি 1-11 সরকার আনতে চায়? এ ব্যাপারে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য এখনো পর্যন্ত নেতিবাচক। তবে যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান যে অনেকটাই সেরকম তেমনই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, অবশেষে কি 3 দিনের শ্বাসরুদ্ধ প্রতীক্ষার অবসান হলো? আমার মনে হয় সম্ভবত হলো। আবার বাংলাদেশে কেউ কেউ মনে করেন পর্দা এখনো সম্পূর্ণ উন্মোচিত হয়নি। নরেন্দ্র মোদি ওয়াশিংটন পৌঁছেছেন 21 জুন, 22 জুন তাকে হোয়াইট হাউসে রিসিভ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই স্টেট ভিজিটের আনুষ্ঠানিকতা সমূহ সম্পন্ন হয়। অতঃপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অফিসিয়াল বৈঠকে বসেন। এই বৈঠকের উপর অন্যান্য দেশে যাই থাক, বাংলাদেশের সচেতন মানুষের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ ছিল। কারণ একটি সংবাদের উৎপত্তিটা হয়েছিল প্রথমে টাইমস অফ ইন্ডিয়া নামক ভারতের মর্যাদাশীল এবং সবচেয়ে বেশি প্রচারিত ইংরেজি দৈনিকের সিস্টার কনসার্ন ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে থেকে। ওই রিপোর্টে বলা হয়েছিল যে মোদি এবং বাইডেন বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উত্থাপিত হবে। এরপর ভারতে ইংরেজি দৈনিক দি হিন্দু, হিন্দুস্তান টাইমস প্রভৃতি পত্রিকায় এ সম্পর্কিত খবর প্রকাশিত হয়। ওইসব খবরে বলা হয় যে কয়েকদিন আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন যে মোদি বাইডেন বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন। সেই রিপোর্ট অনুযায়ী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ হাই কমিশনারকে আশ্বাস দেন যে ভারত সরকার বিষয়টি বিবেচনা করছে। বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন সম্পর্কে রাশিয়া, চীন এবং ভারতের অবস্থান জানা গেছে। অন্যদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থানও জানা গেছে। এখন আখেরে দেখতে হবে যে আগামী দিনগুলিতে আওয়ামী লীগ এবং তার নেতৃত্বাধীন 14 দল এবং অন্যদিকে বিএনপি এবং তার নেতৃত্বাধীন 59 দল তাদের নিজ নিজ অবস্থানে কতটুকু অবিচল এবং অটট থাকে। যদি অবিচল এবং অটট থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতির আকাশে ভীষণ দুর্যোগের ঘন্টা দেখা যাবে। মানুষ তাদের ফিঙ্গার ক্রস করে বসে আছে। সম্পাদকীয় মন্তব্য। বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার 875, বিক্ষুব্ধ জনতার হামলায় 250 পুলিশ আহত, 40,000 পুলিশ সদস্যকে ফ্রান্স জুড়ে মোতায়েন। পুলিশের গুলিতে অপ্রাপ্তবয়স্ক তরুণের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী রাত থেকে এ পর্যন্ত প্যারিস সহ অন্যান্য শহর থেকে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে 875 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সংঘাত ও পুলিশকে লক্ষ্য করে ছোড়া ইট পাটকেলে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 250 জন সদস্য জখম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ফ্রান্স দাঙ্গায় জর্জরিত হওয়ায় ম্যাক্রন জার্মানির সফর বাতিল করেছে। মূল বিক্ষোভ শুরু হয়েছিল প্যারিসে, তবে বৃহস্পতিবার থেকে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিয়ে সামনের দিনগুলোতে ফ্রান্সের শহরগুলো বিক্ষোভকারীদের ধ্বংসযজ্ঞ আরও বাড়বে বলে আশঙ্কা জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকেরা। নাহেলকে লক্ষ্য করে গুলি চালানোয় সেই পুলিশ সদস্যকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। নাহেলের মা মনিয়া বৃহস্পতিবার বিক্ষোভকারীদের শান্ত হবার আহ্বান জানিয়ে বলেছেন, আমার অভিযোগ কেবলমাত্র আমার ছেলেকে লক্ষ্য করে ছোড়া
পুলিশ সদস্যের বিরুদ্ধে। ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শুক্রবার ব্রাসেলসে জরুরি সফর বাতিল করে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছে প্রেসিডেন্ট ম্যাক্রো। বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন জানিয়েছে, পরিস্থিতি যদি আরো খারাপ দিকে যায় সেক্ষেত্রে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। সূত্র বিবিসি এএফপি।